সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি মাত্র 1 আওয়ার্সে কিভাবে আমি $40 ইনকাম করছি। এখানে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল এখানে প্রায় আমি 4টা প্রজেক্ট এটা কমপ্লিট করছি। এটা কীরকম কাজ এবং কি কি রিকোয়ারমেন্ট দেয় এবং কিভাবে এই কাজগুলো সম্পন্ন করতে হয় সেটার এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। তার আগে একটু আমি বায়ার সম্পর্কে আপনাকে ক্লিয়ার করে বলি। তো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের বায়ার বলতে পারেন। আমি ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাকাউন্ট থেকে এখানে কনভার্ট করে আমি তাকে নিয়ে আসছি। তার ওয়েবসাইটের ভিতরে আমি যে পোস্ট করা, এই কাজটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট করা, আর কোনো কিছু না, ঠিক আছে। আর একটু ভালো করে দেখাই, কেউ কেউ বলতে পারে এটা এডিটেড, তো আমি একটু রিফ্রেশ করে আবার দেখাই আপনাদেরকে। এটা $40 টোটাল আমি 4টা অর্ডার কমপ্লিট করছি এই বায়ারের। একটু কষ্ট করে দেখেন, হ্যাঁ দেখেন, এই হচ্ছে 4টা অর্ডার ধরেন 40 40 40 40 80, ওকে 80 $160, $160 অর্ডার টোটাল। আমার টোটাল মনে হয় সময় গেছে মাত্র, টোটাল সময় আমার মনে হয় 1 ঘন্টা গেছে। তো তার কাজটা ছিল আমাকে 20টা করে ফটো পোস্ট করতে হবে, কোনো টাইটেল দিতে হবে না, এসইও করতে হবে না, ডেসক্রিপশন দিতে হবে না, জাস্ট আমাকে ছবিগুলো পোস্ট করতে হবে এবং এটা তার ফ্রেম মানে তার যে ফিউচার ইমেজ আছে সেখানে যেন শো করে, এবং এখানে আমাকে ট্যাগ দিতে হবে, ট্যাগ, ওকে, নো টাইটেল, জাস্ট ট্যাগ ইউজ করতে হবে, ট্যাগগুলো রিসার্চ করে দিতে হবে, আমি সম্পূর্ণই দেখাবো আপনাদেরকে। তো এই 4টা প্রজেক্টে আমার 20টা মানে কাজ করতে আমার সর্বোচ্চ মনে হয় না 1 ঘন্টা সময় লাগছে, কারণ 1টা করে পোস্ট করতে আপনার সর্বোচ্চ 1 মিনিটের উপর সময় লাগে না, আর সবগুলো যেহেতু একই পোস্ট তো আপনাকে খুব একটা ট্যাগগুলো বারে বারে রিসার্চ করার প্রয়োজন হয় না। একবারে রিসার্চ করলে আপনি জাস্ট ওইটা কপি করে বারে বারে দিতে পারবেন। তো এই এই ক্লায়েন্টটা আমি পাই হচ্ছে মূলত মার্কেট প্লেসের বাইরে থেকে, তার সাথে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ শুরু করি ফার্স্ট টাইমে। তো দেন তার যখন পেমেন্ট নেওয়ার দরকার পড়ে, আমার যখন তার কাছ থেকে পেমেন্ট নেওয়ার দরকার পড়ছিল, তখন আমি তাকে বলছি যে তুমি আমাকে ফাইবার মার্কেট প্লেসে অর্ডার করো। এখন আমি যেটা করছি, আমার ডিজিটাল মার্কেটিংয়ের ফাইবার অ্যাকাউন্ট আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্টেরও ফাইবার অ্যাকাউন্ট আছে, দেন আরও অনেকগুলো যেমন ইনস্টাগ্রামের উপরে আছে, এসইওর উপরে আছে, প্রতিটা সাব মানে ক্যাটাগরি ভাগ করা আমার ফাইবার অ্যাকাউন্ট আছে। তো আমি যেটা করি, মার্কেট প্লেসে যখন কোনো বায়ার বলে যে তোমার, আমি বলি যে আমার টিম আছে, টিম বাইস আমি কাজ করে থাকি, তো তুমি যদি কাজ করতে চাও তাহলে আমার টিম মেম্বার আছে, তাদের সাথে কথা বলতে পারো, সরাসরি তাদের প্রোফাইলে যেয়ে হায়ার করতে পারো, অথবা তুমি চাইলে আমাকে ডাইরেক্টলি পেমেন্ট করতে পারো, তোমার খুশি। এখন কেউ কেউ কোনো কোনো বায়ার আছে যারা আপনাকে খুব একটা ট্রাস্ট করতে চাবে না, যে আমি মিথ্যা কথা বলতেছি না, সত্য কথা বলতেছি না, সেটা আপনাকে বিশ্বাস করতে চাবে না। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন, অবশ্যই আমরা যারা ফাইবারে কাজ করতে 1টা 2টা অ্যাকাউন্ট কিন্তু কখনো ইউজ করি না, দেখা যায় আমাদের অনেকে মাল্টিপল অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, কারণ হচ্ছে দেখা যায় যে আমরা বুঝি যে ফাইবার একটা অ্যাকাউন্ট যথেষ্ট না, ঠিক আছে, যে কোনো একটা সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জন্য আমরা কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, যখন একটা লেভেলে চলে যায় দেন পরেরটাতে কিন্তু আমরা আবার ট্রাই করি, যে একটা লেভেল চলে গেছে, এটা তো একটা পর্যায়ে চলে আসছে, তাহলে আমাকে আরেকটা অ্যাকাউন্ট করি, আরেকটা ল্যাপটপ কিনে, আরেকটা ওয়াইফাই কানেকশন অন করি। তো এই হচ্ছে কাহিনি। তো এটার সাথে আমি যেটা করছি, আমি মাইন্ড গেম খেলছি তার সাথে, যেমন হচ্ছে আমি তাকে বলছি, হ্যাঁ আমার একজন টিম মেম্বার আছে, নাম হচ্ছে অমুক, তো তিনি খুবই ভালো ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইটের খুব ভালো কাজ পারে, তুমি তাকে হায়ার করো। আমি যেটা করছি, তাকে আমার এখানে আনছি, এখানে এনে আমি বলছি, হ্যাঁ দেখো, তো ও খুবই ভালো কাজ পারে, তাহলে ই করেন, আপনি তাকে হায়ার করেন। দেন তিনি যখন আমাকে এখানে মেসেজটা করছে, আমি তাকে বলছি, দেখো তুমি আমাকে বলছে যে তুমি এই কাজটা খুব ভালো পারো, তো সেই জন্য তুমি বলে অমুকের ফ্রেন্ড, তাহলে আমি তোমাকে এত পার্সেন্ট ছাড় দিব, মানে রেফার, আমি দুইটার মধ্যে রেফার করে আমি তো ওর সাথে কথা বলতেছি, এখন ওকে আবার মার্কেটিং করতেছি, হ্যাঁ তুমি আমাকে বলছে তোমার কথা, তুমি ওর মাধ্যমে আসছো, ঠিক আছে আমি তোমাকে সর্বোচ্চ কাজ করে দেবো, হ্যান ত্যান এগুলো বুসুং বুসুং পাম দাও আর কি, সহজ কথা যেটা। তো এটা বলার পর তার সাথে এইভাবে আসলে কাজে যাওয়া হয়। দেন যখন তিনি অর্ডার করতে যাবে, তখন আমাকে মেসেজ করে, আমি কিন্তু অর্ডার করতেছি, তুমি একটু দেখো, ওকে সমস্যা নেই আপনি করেন, আমি তো আসি, কিন্তু দেখা গেলো আমার কোনো টিম মেম্বার নাই, জাস্ট আমি দিই 2টা 3টা অ্যাকাউন্ট থেকে ওর কাজগুলো নিতেছি সিস্টেমে।
তো অ্যাকাউন্টগুলো ফাইবার অ্যাকাউন্ট তো ভিন্ন ভিন্ন নাম হয়ে থাকে, তাহলে তো আর সমস্যা নাই। তো এই হচ্ছে কাহিনি। তো এই কাজটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পোস্টিং করা। আমার 20টা করে পোস্ট করতে হইতো, আমাকে $40 করে দিত। এখানে কী কী করতে হতো সেটা যদি আপনাদেরকে দেখাই, তো এটা হচ্ছে আমার ডাইরেক্ট, যেহেতু হোয়াটসঅ্যাপের বায়ার আমি আপনাদেরকে মেসেজ খুব একটা দেখাইতে পারবো না। এখানে দেখেন, আমাকে জাস্ট আমি প্রথমে কাস্টমার পাঠাইছিলাম, তারপরে হ্যালো দিছি, আমাকে রিপ্লাইও দেয় নাই। ঠিক আছে, রিপ্লাই দেয় নাই, দেখেন রিপ্লাইও দেয় নাই। তো কোনো কথা হয়নি, কারণ আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। তো এবার আসি, দেখেন তিনটা অর্ডার কমপ্লিট, বায়ারের প্রথম অক্ষরটা দেখেন, কানাডার বায়ার। তো এবার আসি, এ হচ্ছে অর্ডার। তো এবার এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট, পোস্টগুলো ছিল হচ্ছে ধরেন বিভিন্ন, এটা কী ভাষা, হিব্রু ভাষা বলতে পারেন, এক কথায় হিব্রু ভাষার এই পোস্টগুলোকে আমাকে করতে হইতো। তার ওয়েবসাইটটা ছিল হচ্ছে ছবি রিলেটেড ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলোতে আমাকে জাস্ট পোস্ট করতে হতো। তো আমি যেটা করতাম, কিচ্ছু করতাম না, যাইয়া এটা একদম সিম্পল, আমাকে জাস্ট প্রথমটা দেখাই দিছিল আর দেন তারপরে আমি নিজেই করে ফেলছি। তো এটা হচ্ছে তার পোস্ট। তখন আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে খুব একটা ভালো জানতাম না, হ্যাঁ, যখন এই কাজটা দেয় আমাকে। তো এবার আসি, আমার ওয়ার্ডপ্রেসে চলে আসবেন, আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসে চলে আসি। তো এখানে যেটা করতে হইতো, আমরা যদি দুইটা সিস্টেম আছে করার, একটা হচ্ছে আপনি পোস্টের থেকে করতে পারেন বিভিন্ন ক্যাটাগরিতে, অথবা আপনাকে যেটা করতে হবে সরাসরি আপনাকে একটা মাধ্যম তৈরি করতে হবে। ধরেন এটা হচ্ছে একটা মাধ্যম, আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি, এই যে ধরেন একটা ট্রাভেল, এখানে একটা ফটো দিতে হবে। ধরেন আমি এখানে এলিমেন্টর দিয়েও আসতে পারি, অথবা আমি ডাইরেক্ট আমি এখানে পোস্টও করতে পারি। পোস্টগুলো যদি আমি করি, আমার ওই সাইটের ভিতরে সিস্টেমটা ছিল এরকম যে আমি যখনই কোনো পোস্ট করব সরাসরি এরকম অপশনে চলে আসবে, এরকম দেখাবে, হ্যাঁ এরকম দেখাবে, জাস্ট কোনো লেখা থাকবে না, জাস্ট ইমেজ শো করবে, আর কোনো কাজ নাই। মানে গ্যালারি, একটা গ্যালারি সিস্টেম। মানুষ এগুলোর যেহেতু লেখা ভিতরে আছে, তাহলে মানুষ বারে বারে লেখার দরকার, মানে লেখা পড়ার কোনো দরকার নাই। ওকে, তো আমরা যেটা করব, এখানে দেখেন উপরে লেখা আছে অ্যাড নিউ, আমরা এখানে ক্লিক করব। মানে সেম আপনি করবেন, যেহেতু আমার কাজটা এরকম ছিল। তো আমাদের এখানে কিন্তু প্রথমে আমরা পোস্ট করতে গেলে আমাদের টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, তারপরে ফিউচার ইমেজ দিতে হয়, আর অনেক কিছু কিন্তু আছে এখানে। আমরা যদি দেখি যারা পোস্ট করতে আসে, এখানে কিন্তু আমরা অনেক কিছু লিস্ট মিস্ট অনেক কিছু করা যায়। দেন যদি আমার ওয়েস্ট এসিও প্লাগ ইন দিয়ে এসিও করতে হয়, তাহলে কিন্তু সেটা তাল আলাদা, আর অনেক কিছু করতে হয়, তাই না? তো আমাকে জাস্ট কিচ্ছু করতে হয় নাই, জাস্ট এখানে একটা গ্যালারি সেট আপ করছি। যেমন একটা ইমেজ দিছি এখানে, ইমেজ ইমেজ সেকশনটা নিয়ে আসছি এখানে আইনা, দেন এখানে আপলোড, আপলোডে ক্লিক করছি। আমাকে কিচ্ছু দিতে হয় না, ওই সেকশনগুলোতে অটোমেটিক চলে গেছে। আর যেটা হয়েছে আমি আপনাদেরকে বলতেছি, ধরেন এটা হচ্ছে আমার হিব্রু ভাষার পোস্ট, দেন এটা আমি দিয়েছি এখানে দেওয়ার পর, এবং এই ইমেজটা, হ্যাঁ যে ইমেজটা আমি দিলাম, এই ইমেজটা আমি নিচের দিকে আমি নিয়ে আসবো। দেখেন পোস্ট আছে না, পোস্ট এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচের দিকে দেখেন লেখা আছে ফিউচার ইমেজ, হ্যাঁ ফিউচার ইমেজের এখানে সেট ফিউচার ইমেজ, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতাম, ক্লিক করে এবার আসি নিচের দিকে, দেখেন কমেন্ট অ্যালাউ করবেন কি না সেটা বলা আছে, এক্সপার্ট আর অনেকগুলো অপশন আছে। তারপরে মানে এখানে ট্যাগ, এই ট্যাগগুলো কোথা থেকে আমি নিয়ে আসতাম, এখানে ট্যাগগুলো আপনি যদি যান, ধরেন এটার ট্যাগগুলো কী হবে, মোটিভেশনাল ট্যাগ। হুম, তো আমরা যদি ট্যাগ জেনারেটারে যাই, ট্যাগ জেনারেটার ট্যাগ, ওকে এক সেকেন্ড আমি একটু কষ্ট করি আপনাদের জন্য, হ্যাঁ আমার এখানে নেটে খুবই প্রবলেম। তো ট্যাগ জেনারেটার, আমরা ট্যাগ জেনারেটার যাব, ট্যাগ জেনারেটার যায় এখানে আপনি যে কোনো একটাতে যেতে পারেন, কিওয়ার্ড ডট আইও এটাও খুবই ভালো, আপনি এটাতেও যেতে পারেন, উপরেটা ওটাও খুবই ভালো আছে। তো এখান থেকে ধরেন আপনার যে ট্যাগগুলো ওয়েবসাইটের ট্যাগগুলো সেটা আপনি নেবেন, ধরেন মোটিভেশনাল রিলেটেড ট্যাগগুলো সার্চ করবেন, অথবা মাইন্ড ফ্রেশ। তো এখানে কি, এখানে কি ইউটিউবেরটা করবেন? না, এটা অবশ্যই গুগলেরটা করবেন, হ্যাঁ যেহেতু মানুষ গুগলে সার্চ করবে, ইমেজগুলো গুগলে চলে যেতে পারে। তো অলরেডি থাকবে, ধরেন আপনি এখানে লিখতে পারেন মাইন্ড ফ্রেশ অথবা মোটিভেশনাল, দেখি মোটিভেশনাল, মানে মানে ভুল হলে সমস্যা নাই, মামু তো আছেই ঠিক করে দিবে। ওকে, মনে হয় বানাম ভুল হয়েছে, আমি একটু বানামটা ঠিক করে নিই গুগল ট্রান্সলেটেতে। ওকে, মোটিভেশনাল, অনুপ্রেরণা। তো এটা আমি ঠিক করে নিলাম, যেহেতু মাধ্যম হচ্ছে আমাদের অনলাইন, নিজেকে কষ্ট করার কোনো দরকার নেই। তো আমি সার্চে করি, সার্চে ক্লিক করি। তো সার্চে ক্লিক করার পরে আমার এখান থেকে আমি ট্যাগগুলো নিতাম আর কি, একদম সিম্পল।
আপনি গুগলের ট্যাগগুলো এখান থেকে নিতে পারবেন। মোটিভেশনাল রিলেটেড ধরেন ট্যাগগুলো লাগবে, ধরেন প্রথমে আপনি দিলেন মোটিভেশনাল, এখানে কপি করলেন, কপি করে আমরা আমাদের পোস্টে নিয়ে আসবো। পোস্টের এখানে এসে ট্যাগে সার্চ করব, এখানে দিয়ে দিলে ইন্টারেচিভ মানে ক্লিক করবেন, দেন ধরেন মোটিভেশনাল ইন্টারভিউ বেস্ট কুইজ, এগুলো আপনি যেগুলো মোটামুটি ভালো র্যাঙ্কিং আছে ওইগুলো কপি করবেন, কপি করে করে এখানে দিয়ে দিবেন মোটামুটি অনেকগুলো দিয়ে। তারপরে এখানে দেখেন আরও অনেকগুলো আছে, মোস্ট পপুলার কিছু ট্যাগ, এগুলো না, এগুলো আমাদের সাথে যায় না, আপনার যে রিলেটেড সেটা দিবেন। দেওয়ার পর আপনি যদি মনে করেন যে এখানে ক্যাটাগরি কিছু জিনিস আছে, ক্যাটাগরিগুলো কীভাবে তৈরি করতে হয়, এগুলো এসইওর, ধরেন এই পোস্টটা, ধরেন এই পোস্টটা একটা একটার উপর যাচ্ছে বা আর একটা ক্যাটাগরি তৈরি করছে, ধরেন এটা হচ্ছে ধরেন একটা বি, মানে বি একটা পেজ আছে, ওই পেজের ভিতরে এটা পোস্ট করতে চায়, তাহলে বি পেজের ভিতরে এটা চলে যাবে, ঠিক আছে, ওই ক্যাটাগরির মানে পেজ তৈরি করা আছে। ধরেন আবার ধরেন আপনি চাচ্ছেন ফাইবার, ফাইবারের যখন একটা ব্যানার বানাবেন তাহলে ফাইবারের রিলেটেড ক্যাটাগরিতে চলে যাবে। এখানে আপনি ক্যাটাগরি ভাগ করে করে, সেকশন ভাগ করে করে কিন্তু আপনি পোস্টগুলো করতে পারবেন। এখানে যেটা হয়তো তার অনেকগুলো ক্যাটাগরি থাকতো, মোটিভেশনাল থাকতো, তারপরে ফুড রিলেটেড থাকতো, হেলথ রিলেটেড থাকতো, এরকম অনেকগুলো হিব্রু ভাষায় ক্যাটাগরি থাকতো, আমাকে বলে দিত যেটা হচ্ছে তোমার হিব্রু ভাষা, মানে এটা হচ্ছে তোমার এই ক্যাটাগরিতে এই পোস্ট তিনটা দিবা, হ্যাঁ, বা এই বিশটা পোস্ট তুমি এই ক্যাটাগরিতে দিবা, দেন বাকিগুলো আমি তোমাকে পাঠাচ্ছি, এইভাবে এইভাবে বলতো, জাস্ট আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতাম। তো ধরেন এটা ধরেন আমার যাচ্ছে হচ্ছে ধরেন একটা ন্যাচারাল একটা ধরেন দিলাম, এটা দিয়ে আমি এখানে পাবলিশ করে দিতাম, আর কোনো কাজ হইতো না আমার। ওইখানে ওদের ওয়েবসাইট এরকম করে বানানো ছিল যে অটোমেটিকলি তাদের গ্যালারিতে যায় শো করতো, আমাকে জাস্ট ট্যাগগুলো সময় জেনারেট করতে পারতো, কিন্তু যেহেতু এটা কানাডিয়ান বায়ার, বুঝতেছেনি তো, আমেরিকান ক্লায়েন্টের অনেক এবং কানাডিয়ান ক্লায়েন্টদেরকে টাকার একটা অভাব নাই তো, কারণ এই কাজটা তারা করতে পারতো কিন্তু তারা করে নাই, আমাকে দিয়ে করাইছে, এভাবে কিন্তু আমি তার কাজগুলো করতাম। তো ধরেন এখানে আমি এবার রিপ্লেস করি, দিয়ে আমাদের ওয়েবসাইটে আসছে কিনা এটা, যদি আসার সম্ভাবনা নাই, ঠিক আছে, হ্যাঁ আসছে, দেখেন এখানে চলে আসছে, সেম এটাও সেম সিস্টেমে, দেখেন কোনো কিছু না, জাস্ট একটা ইমেজ চলে আসছে আমাদের ওয়েবসাইটে। তো এরকমভাবে কাজগুলো করতাম, আর এখানে এরকম নাই, এখানে রিসেন্ট পোস্ট নিউজ এগুলো আমাদের সাথে না, এটা জাস্ট একটা ট্যাবলেট ইয়া করা আছে। তো ওর সাইটগুলোতে এরকম ছিল, এরকম ফিচার ছিল, জাস্ট এরকমভাবে শো করতো যে কোনো পেজে, ধরেন এটা আমার কোথায় গেছে, ধরেন ন্যাচারালি গেছে, ধরেন ন্যাচারালি যখন আমি ক্লিক করব তখন আমার এই পোস্টটা এই পেজের ভিতরে আমি দেখতে পারবো, ওই যে আমি ক্যাটাগরিটা সেট করছি, হ্যাঁ ওকে, এখানে আমি আসে নাই, ন্যাচারাল দিছি না কোনটাই দিছি আল্লাহ জানে, ওকে যাই হোক না, একটু দেখি একটু কষ্ট করে কোথায় গেছে, ওকে এখানে গেছে, আমি এখানে ক্লিক করি দেখি এটা, হ্যাঁ দেখেন এখানে কিন্তু চলে আসছে, দেখছেন ন্যাচার নাকি এটা কি লেখছে, বানামটা কি ন্যাচারই তো, আই হোপ নেচার, ওকে। তো এখানেই চলে আসতো পোস্টগুলো, সেম একই সিস্টেম, দেখেন আমি যখন এই ক্যাটাগরি সিলেক্ট করতাম তাহলে এই ক্যাটাগরিতে পোস্টগুলো চলে আসতো, এইভাবেই পোস্টগুলো করতে হইতো, জাস্ট মানুষ এগুলো পড়তো আইসা, এখানে টাইটেল ডেসক্রিপশন কিচ্ছু দিতে হইতো না। তো এই ছিল কাজ আমার, আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং প্রতিটা কাজে আমাকে 5-star ফিডব্যাক দিছে, এবং টোটাল আমি তার কাজ করছি হতো টোটাল কয়টা, 4টা কাজ করছি, টোটাল প্রতিটা কাজের মূল্য হচ্ছে $40 করে, $20 করে পোস্ট। তাই হোক আপনারা বুঝতে পারছেন, যারা আমরা ফ্রিলান্সিং করতে আসি আমাদের যে অনেক পরিশ্রমের কাজ করতে হয় এরকম না, হ্যাঁ পরিশ্রমের কাজও আছে, অনেক পরিশ্রমের কাজ আছে, কিন্তু আপনাকে কাজ বুঝে বুঝে নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। আর আমাদের যেহেতু এগুলো কাজের মূল্য অনেক বেশি থাকে, যেমন আমরা বাঙালির এক কাপ চা খাই হচ্ছে ধরেন ৫ টাকা দিয়ে, হ্যাঁ ৫-১০ টাকা, কিন্তু আমেরিকান মানুষ $1 মানে কফি খায় হচ্ছে ধরেন, বা এক কাপ চা খায় হচ্ছে $5, $5 আর আমাদের হচ্ছে ৫ টাকা, তো তাদের $5 যখন আমরা আর্ন করবো আমরা বাংলাদেশ থেকে, আর ওই আমাদের হয়ে যাবে ধরতে গেলে ৫০০ টাকা, কিন্তু ৫০০ টাকাতে আমরা চা খাইতে পারবো এক মাস, ঠিক আছে, কিন্তু তাদের টাকার মূল্য নাই তাদের কাছে, কিন্তু আমাদের এখানে কিন্তু তাদের মূল্য বেশি, কারণ এখানে কাজের মূল্য বেশি, এখানে আমাদের কাজের মূল্য কম, সেজন্য ফ্রিলান্সারদের ইনকামটা একটু বেশি হয়ে থাকে। কেউ কেউ আছে পার ঘন্টা ৩,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা ইনকাম করে পার ঘন্টা ফ্রিলান্সিংয়ে, এত বড় বড় বাংলাদেশি ফ্রিলান্সার আছে, কিন্তু আমরা অত বড় লেভেলের হইনি, আমরা টুকটাক ফ্রিলান্সার বলতে পারেন। তো আমি আশা করি যে আপনারা এই ফ্রিলান্সিং সেক্টরে আসতে পারলে ভালো হবে,
আপনার এখানে ভালো ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন, বাইরের রিকোয়ারমেন্টগুলো বুঝতে পারেন এবং মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে উভয়টাতে আপনাকে ট্রাই করতে হবে যেখানে হয়ে যায় আগে হবে। মার্কেট প্লেস হচ্ছে আপনার একটা ফিক্সড জায়গা, এখানে আপনি সীমাবদ্ধ থাকবেন, কিন্তু মার্কেট প্লেসের বাইরে আপনার সীমাবদ্ধ নাই। ধরেন আপনার ফাইবার অ্যাকাউন্টে কিছু হলো সমস্যায় পড়বেন, কিন্তু মার্কেট প্লেসের বাইরে কখনো সমস্যা হবে না, আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন এইভাবে। তো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো যদি ফ্রিল্যান্সিংয়ে আসতে চান আসতে পারেন, ঠিক আছে? তো আশা করি যে আপনি ভালো কিছু করতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।